সরকারের মঞ্জুক্তানা সত্ত্বেও সাধারণ মানুষের বালেট ঘুরি নফারে বিজেপি আইপিএফটি সরকার। কারণ সরকার যদি হন পরিকল্পনা আদর লয় রে যোগানোরা ডিভেলপমেন্ট করিবার শ্রেণী সরকারি কর্মচারী গুণর আদর দূরে ওইতা সেমাতে সরকারি কর্মচারী গুণর এগতার দায়িত্ব থাকে রেজ্য ডিভেলপমেন্ট করিবার। কিন্তু নানান অক্তত নানান জাবাতুন উদিয়ে যে কর্মচারী গুণী তারা দায়িত্ব ঠিক মুজিব নফালাদন করি যে হারণে সাধারণ মানুষই সরকারি নানান সুযোগ সুবিধাতুন বঞ্চিত ওইতা। ঠিক সেককে ঘটনা উদিজ পেয়ে প্রতিক্রায় এমএলএ আর মন্ত্রী সুধাংশু দাস কুমারগাঁওর পিডাব্লিউডি কমপ্লেক্সত বেড়ানো যায় দেখে গই পিডাব্লিউডি অভিযোগ অভিচলনা কালচার যে নাহি অমর্তগুড়ি সং মিলি তারাই দুজি অভিযোগ এসছে সেনলকে। পিডাব্লিউডি অভিযোগ যে দেখে গই এগারোটা বাজি জানা সত্ত্বেও নে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারর দেগা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারর দেগা। পিডাব্লিউডি অভিযোগ সেই অভিস কালচার দে মন্ত্রী সুধাংশু দাস বাড়িগুড়ি মনোদুখ করে তাই হয় রাজ্য সরকার চায় রাজ্যগান ডিভেলপমেন্ট করিবা। কিন্তু অভিযোগ সিজু কর্মচারী গুণতে সরকারের হামানি লেম্পরিয়াল একান পথ স্যাংশনের জেরে দি বজরেও দুজে দিন ফারণ এই দগর কালচার অনায় ঘুরি অভিযোগ করে মন্ত্রী সুধাংশু দাস। এনতে লগতক চিফ ইঞ্জিনিয়াররে কল করি কথনা গান হয় আশি গুণও ঘুরি অ্যাকশন লয় তারা ফজলি করছে মন্ত্রী সুধাংশু দাস। কুমারগাঁও পিডাব্লিউডি কমপ্লেক্সত যে কালচার চলের সেন রাজ্য মুখ্যমন্ত্রী মানিক সাহারে অবগত করিব বলি হয়। ব্যুরো রিপোর্ট, তাজমহল টাইমস। আসলে অনেকদিন যাবতীয় আমাদের কাছে খবর আছে যে আমাদের পিডাব্লিউডি বা এসসি কমপ্লেক্স যেটা কুমারঘাটে রয়েছে এখানকার বেশিরভাগ স্টাফ তারা মন মতো নিজের মতো করে তারা ডিউটি করে। অনেক ইঞ্জিনিয়ার আগরতলা থেকে তারা এখানে ট্রান্সফার হয়েছে, তারা কি করে অনেক সময় আমরা দেখি আমার কাছে খবর থাকে শুক্রবার দিন তারা দুপুরবেলা চলে যায় বাড়িতে, শনিবার রোববার সোমবার পর্যন্ত তারা এনজয় করে সেখানে বাড়িতে, মঙ্গলবারে আসে, বুধ বৃহস্পতি ম্যাক্সিমাম দুই থেকে তিন দিন তারা ডিউটি করে। এটা আমার কাছে ইনফরমেশন ছিল এবং আজকে সারপ্রাইজিংলি আমি যখন এলাম এখানে আসার পরে দেখলাম যে এটা ঠিক, বেশিরভাগ অফিসের 80% স্টাফ অ্যাবসেন্ট নেই, অনেকে গুজামিল দেওয়ার চেষ্টা করছে। তো স্বাভাবিক কারণে এটা আমাকে অত্যন্ত মানে আঘাত করেছে এবং আমরা যেটা প্রত্যাশা করি সরকার যেটা চাইছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ওনার নেতৃত্বে আমরা চাইছি আগামী দিন রাজ্যকে একটা উন্নয়নের চূড়ান্ত শিখরে পৌঁছে দেওয়ার, কিন্তু সেই জায়গাটাকে ব্যাঘাত ঘটানোর জন্য কিছু সরকারি কর্মচারী ইচ্ছাকৃতভাবে আজকে এই ডিস্টার্ব তৈরি করছে, অফিসে আসে না ঠিক করে, পাবলিকের কাজ করে না ঠিক করে, রেসপন্স করে না ঠিক করে। তো আমি আজ ফিজিক্যালি ভিজিট করলাম, ইমিডিয়েটলি আজকেই আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে রিটেন জানাবো, দপ্তরের সেক্রেটারিকে রিটেন জানাবো এবং তাদের এগেনস্টে স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। এবং আমি আপনাদের মাধ্যমে সমস্ত সরকারি কর্মচারীদের কাছে আবেদন জানাতে চাই, যদি মানুষের জন্য কাজ করতে চান কাজ করুন, দায়িত্ব পালন করুন, যদি করতে না চান আপনি আপনারটা চিন্তা করুন, সরকার আপনার জন্য রেসপন্সিবিলিটি নিতে পারবে না উইদাউট এনি ওয়ার্ক। তো স্বাভাবিক কারণে আমার রিকোয়েস্ট থাকবে, বিশেষ করে কনসার্ন্ড অফিসার যারা আছে তাদের প্রতিও রিকোয়েস্ট থাকবে, তারাও যেন সিরিয়াস থাকে তাদের কাজের প্রতি এবং তারাও যেন প্রত্যেকদিন অফিসে এসে দেখে কারা এসছে কারা আসেনি, তো এই সমস্ত বিষয়গুলি যেন স্ট্রিক্টলি দেখা হয়। তার জন্য আমি অফিসারকেও অনুরোধ করেছি, তাদেরকেও ডাইরেকশন দিয়েছি, আমিও মাঝে মধ্যে সমস্ত অফিসগুলি সারপ্রাইজ ভিজিট করব, তাতে করে আমরা দেখব কতটুকু পাবলিকের কাজ হচ্ছে কিনা না। সমস্ত জায়গাতে আমরা দেখছি পাবলিক জলের সমস্যায় ভুগছেন, কোথাও রাস্তার স্যাংশন হওয়ার পরে এক বছরের পরে রাস্তার কাজ হচ্ছে না, কোথাও রোডের মানে কি বলে আরডি ডিপার্টমেন্টের স্যাংশন আছে ওয়ার্ক অর্ডার পেয়েছে তারপরেও কাজ হচ্ছে না, ইলেকট্রিসিটির বিভিন্ন জায়গাতে সমস্যা কারেন্টের, কিন্তু দেখা যাচ্ছে কারেন্টের অথরিটি যারা তারা ক্যাজুয়াল স্টাফ নেই, সাতজনের মধ্যে মাত্র তিনজনকে পেয়েছি, চারজনই অ্যাবসেন্ট, কিন্তু বিভিন্ন জায়গাতে কারেন্ট নেই, কারেন্ট না থাকার কারণে জলের সমস্যা মানুষ ভুগছে। তো এই সমস্ত কারণে আজকে অফিসে এসেছি, এসে দেখলাম যেটা সত্যি আমাকে খুব আঘাত করেছে, আই এম টোটালি আনহ্যাপি ফর দেয়ার বিহেভিয়ার, আমি নেক্সট টাইম স্ট্রিক্টলি তাদের বিরুদ্ধে যেন অ্যাকশন নেওয়া হয় তার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং দপ্তর মন্ত্রীকে জানাবো। এখানে পিডাব্লিউডি ডিপার্টমেন্ট, ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট এবং ডিডাব্লিউএস ডিপার্টমেন্ট, এই তিনটা দপ্তর আমি গেছি, তাদের সমস্ত অফিসিয়াল দেখেছি কারা কারা এসছেন কারা কারা আসেননি। ধন্যবাদ।